পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় বিষয়ক বিভাগ আয়োজিত মালদা জেলা যুব সংসদ প্রতিযোগিতা, যুব সংসদ প্রশ্নোত্তর, চরিত্র গঠন প্রশ্নোত্তর, তাৎক্ষণিক বক্তৃতা ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতা। মালদা শহরের নেতাজি সুভাষ রোড এলাকায় ললিতমোহন শ্যাম মোহিনী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দুদিন ব্যাপী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া। বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী, অবর বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক উদয়ন ভৌমিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ রায়, বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি শান্তনু সাহা সহ অন্যান্য অতিথিরা। জানা গিয়েছে জেলার বিভিন্ন ব্লক থেকে মোট 17টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিন ধরে চলবে প্রতিযোগিতা। বিচারক মণ্ডলীর বিবেচনা করে ঘোষণা করবেন পুরস্কার। জেলা শাসক নীতিন সিংহানিয়া সমস্ত প্রতিযোগীদের শুভেচ্ছা জানান। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক কংগ্রাচুলেশন জানাচ্ছি, অনেক ফাইট করে তারা এখানে আসতে পেরেছেন। আজকে আমার নিজের ছোটবেলা আমার মনে পড়ছে, দিস ইউথ পার্লামেন্ট গিভস এ গ্রেট অপরচুনিটি ফর এভরি স্টুডেন্ট টু প্রোটেক্ট দেয়ার স্কিলস। এখানে ইউথ পার্লামেন্টের সঙ্গে এক্সটেম্পোর এসে অন্যান্য আরও কুইজ প্রতিযোগিতা আপনারা ব্লক লেভেলে করে এসছেন এবং ছটা স্কুল ব্লক লেভেলে কমপ্লিট করে আপনারা কিন্তু আছে এখানে পৌঁছতে পেরেছেন। এটা আমার জন্য নয়, পুরো জেলার জন্য এবং আপনারা যে ব্লককে রিপ্রেজেন্ট করছেন সেই ব্লকের জন্য একটা গর্বের বিষয়। যে ফাইনালস আমাদের এখানে ললিতমোহন স্কুলে অর্গানাইজ করা হয়েছে, আমি আমার পুরো টিমকে স্বামী ললিতমোহন স্কুলের যে এখানকার পুরো টিম আছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাদের অনেক প্রচেষ্টা, এত ছাত্রছাত্রীরা এসেছে, আমি শুনছিলাম মোর দ্যান 20-25 স্টুডেন্টস ফ্রম এভরি স্কুল, সো ফ্রম 17 স্কুলস 300 স্টুডেন্টস হিয়ার, তারা কিন্তু এখানে এসে পার্টিসিপেট করার জন্য তাদের সেফটি সিকিউরিটি তাদের যত্ন করা আমাদের পুরো এখানকার মাদ্রাজ জেলার টিম করছে সাপোর্টেড বাই ইউনিভার্সিটি অফ স্কুলস। আই থ্যাঙ্ক অল অফ দেম। আমি আমার সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি তাদের উপস্থিতির জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যেভাবে পশ্চিমবঙ্গে উন্নয়ন হচ্ছে বিভিন্নভাবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে আমরা দেখতে পাচ্ছি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।